খাওয়া যাওয়া দিন চিস্তির মাজারসড়ি চলে এলাম। ये देख है मेरे दीन अतुले किले का गा रहा तू কিছু বলো এটা আনা সাগর, যেই সাগরে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ওযু করার জন্য এসেছিল। আর এখানের তখন হিন্দু রাজা ছিল জয়পাল যোগী, উনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহিকে ওযু করতে দিতে চেয়েছিলেন না। তো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমাকে এক লোটা পানি দাও, আমি অজু করে নেব। বলতে এক লোটা পানি নিয়েছিল, তো সারা আনা সাগর এমনকি গাছের ডাবের পানি এবং তরমুজের ভিতরের পানি এবং মায়ের স্তনের দুধ শুদ্ধ শুকিয়ে গেছিল। এই সেই আনা সাগর, এটা হচ্ছে সাগর, আনা সাগর। करामत से जगह यहाँ बैठ के गरीबनाथ ने पूरे हिंदुस्तान में इस्लाम फैलाया। जो भी करामत दिखाई ख्वाजा गरीबनाथ ने इसी जगह से, और वापस जाने लगे यहाँ से जगह छोड़ के, तो आपकी याद में ये पत्थर रोया था, अभी तक इसमें आप मौका नहीं। दुआ कर लीजिए आप लोग, गरीबनाथ काम करें, आपकी हाजिरी कबूल करें, यहाँ आने में नेक सिला दें, हर वाले बीमारी से बचाएं। जाते वक्त अपना अपना सिन्नी यहाँ से ले लीजिएगा, और जो भी चिराग नजरान रखना है चल रहा है। সেই পাথর এইখানে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করছিলেন, সেই টাইমে জয়পাল যোগী উপর থেকে এই পাথরটা ফেলে দিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিস্তি তিন আঙুলে রুখে দিয়েছিলেন এই পাথরটাকে। তিন আঙুলে সে তিন আঙুলে সে ঢুকা এই সেই পাথর খাজা মঈনুদ্দিন চিস্তি আর রহমতুল্লাহ আলাইহি তিন আঙুলে ঢুকে দিয়েছিলেন, জয়পাল যোগী ওপর থেকে ছুঁড়ে দিয়েছিলেন। के अलावा हमारे पास
তালাগড় পাহাড় মকান কি হরো বরকত তালাগড় পাহাড়ে ওই উঁচুতে আছে একটা মাজার দো নশকা দিয়া বিজ মিলতে হ্যায় তাবিজ কো গলে মে ডালনে সে কোই দুখ বিমারি পরেশানি নাহি হোতি হ্যায় তাবিজ কো গলে মে ডালনে সে কোই জাদু টোনা আসা এইটা জয়পাল যোগী যেখানে ছিলেন কাজী মইনুদ্দিন চিশতির পাড়ার পাশে সেইখানে জি 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 যোগী জয়পাল যোগী এইখানে থাকতো আর ঠিক তার পাশেই ওই যেখানে মাজারে দেখালো ওইটা হচ্ছে খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির। এই তালাগড় পাহাড়ের সবচেয়ে উঁচু উঁচুতে যে মাজারটা আছে এটা মেরা সৈয়দ হোসেনের মাজার শরীফ আছে, ভিতরে যাচ্ছি। तारागढ़ किला आपको और तारागढ़ अजमेर शरीफ की निशानी लीजिए 50 रुपए में। सबसे धारे मध्य आछि নিচে দেখতে পাচ্ছেন